দেখা যাবে তবে নাকি এই এই সব वाल पुट्टी सेटाके आमी जल दिए भालो करे एरकम एकटा पेस्ट बनिए निलाम। एबार आमार एई जे दोयेर जे इयेगुलो एर मध्ये आमी गाछ अलरेडी लागिए दिएछि एटाके एबार रेडी करब। আর কেউ বুঝতে পারবে না যে এটা দইয়ের পাত্র ছিল। হ্যাঁ, একটু পুরু করেই দিতে হবে জিনিসটা। এই যে মোটামুটি দিয়ে দিয়েছি, একটু এটা শুকাতে টাইমই লাগবে না, মানে জলটা এক্ষুনি টেনে নেবে, একটু বেশি নরম হয়ে গেছে, জলটা টানলে পরে আমি পরের স্টেপটা করছি, ততক্ষণের জন্য এটা থাক। একটু জলটা টেনে নিক। এই যে কাজগুলোকে, যেগুলোকে আমি ভেঙে নিয়ে আসলাম সেগুলোকে র্যান্ডামলি আমি এইভাবে বসিয়ে দিলাম। দেখা যাক রেডি হওয়ার পর কেমন লাগে। এটা আমার একটা জানলার কাজ, যেটা আমার গুব্বু মহারাজ অতিরিক্ত শান্ত তো সেই কারণে ভেঙে ফেলেছিল। সেই কাজটা আমার ঘরেই ছিল, ফেলা হয়েছিল না, সেটা দিয়ে আমি এটা রেডি করছি, যদি কিছু কাজে লাগানো যায়। তাছাড়া তো এমনি ওয়েস্ট হয়ে যাচ্ছিল জিনিসটা, সেটা দেখি কি রেডি হয়। আগডুম বাগডুম ঘোড়ার ডুম, আজকে তোমাদের আমার ঠাকুর ঘরটা দেখাচ্ছি। তা তোমরা ভাবতেই পারো যে ঠাকুর ঘরটা তোমাদের কেন দেখাচ্ছি, কারণ এই ঠাকুর ঘর তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো, এটা তোমাদের কাছে একদম পরিচিত একটা জায়গা। বাট দেখানোর একটাই কারণ, সেটা যেহেতু কালকে বৃহস্পতিবার ঘরটার তুলে যে মাজা ঘষা সব রেডি, ওই কারণে আমি সিংহাসনটাও নাড়াচাড়া করতে পারবো, তাই ভাবলাম আজকে সরস্বতী পুজোও আসছে,
দেখছো কতটা অগোছালো হয়ে রয়েছে ঠাকুর ঘরটা। সো আমি ভাবলাম ঠাকুর ঘরটা আজকে আমি নতুন করে একটু সাজানোর চেষ্টা করব। দেখা যাক কতটা সাজাতে পারি। সো এই দিকটা দেখতেই পাচ্ছ, ঠাকুরের জায়গা, ঠাকুরের সিংহাসন দিয়ে ঠাকুরের জায়গা। তলাটাও যেহেতু এখন আমাদের কভার করা হয়নি, এই জায়গাটাও এই অবস্থায় রয়েছে। এই যে একদিন গঙ্গাজল আনা হয়েছে সেই বোতলগুলো অ্যাজ ইট ইজ ওইভাবে রয়ে গেছে। আর তোমার এই দিকটায় একটা আলমিরা আছে, তার উপরেও যত যা কেনা হয় পেটি মেটি নিয়ে এসে এর উপর রাখা রয়েছে। এই দিকটাতেও গুব্বু এগুলো নিয়ে খেলা করে, এর মধ্যে ওর কী কী সম্পত্তি আছে ওই কারণে এই দিকটা ওই করে। যেহেতু ঠাকুরঘরটা সেইভাবে আসা হয় না, গুব্বু বেশ রাজত্ব নিয়ে বসেছে। সো এই অবস্থায় রয়েছে ঠাকুরঘরটা। আর এই যে এটা ব্যালকানি, ব্যালকানির দিকটাও দেখিয়ে নিই তোমাদের। এই যে ব্যালকানি, সো এই হচ্ছে আমার ঠাকুরঘরের লুক। তা আজকে আমি ভেবেছি ঠাকুরঘরটা আমি মেকওভার করবো। তো চলো, কিভাবে আমি ঠাকুরঘরটাকে মেকওভার করি সেটাই দেখা যাক। আমি নিজেও এখনও ডিসাইড করতে পারছি না যে কি করব এই ঘরটা নিয়ে। আমি যেহেতু কিছুই নেই সেই অবস্থায় আমি কি করে সাজাবো, তবুও আমি চেষ্টা করতে চাই, একটা চ্যালেঞ্জ হিসেবেই নিলাম যে আমি ঠাকুরঘরটা কিভাবে সাজাবো। সো চলো, আমি সন্ধেটা দেবো, এখনও সন্ধে দিইনি, সন্ধে দিয়ে তারপরে আমি কাজটা স্টার্ট করব। দেখবেন আলমারিটা ধরে আচ্ছা, দেখতেই পাচ্ছ ভীষণ হ্যাপি আমি। কিছুই না, কাল মানে তোমাদের সঙ্গে দেখালাম যে আমি আমার ঠাকুরঘরটা কিভাবে একটু সাজানোর চেষ্টা করি, সেই ঠাকুরঘরটাই সাজিয়ে ফেলেছি। সো সেটাই দেখাবো, সেই জন্যই একটু খুশি খুশি ভাব, যদিও কিছুই করতে পারিনি সেরকম, মানে কিছুই না, যেটা চেয়েছিলাম সেরকমভাবে হয়ে উঠলো না। তবুও চলো, যা সাজিয়েছি যেরকমভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে দেখাই। আচ্ছা, এই যে ঢুকছি আমি ঠাকুরঘরে, ঢুকে গেছি, দাঁড়াও আমি দেখানো স্টার্ট করতেই পারি। এই যে ঠাকুরের জায়গাটা আমি এইভাবে রেডি করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, এখনও পুজো টুজো কিচ্ছু দেওয়া হয়নি, সব ফুল ফল মিষ্টি সব ধরা রয়েছে, সেই কারণে এই জায়গাটা একটু মেসি হয়ে রয়েছে। বাট ওকে, তোমরা বুঝতেই পারবে যে কেন। এই যে সকাল থেকে মিস্ত্রি কাজ করে জাস্ট গেল, সেই কারণেই আমার এতটা লেট, বাট ইটস ওকে। এই যে ঠাকুরের জায়গাটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। আর যেটা বললাম, আমার সব কিছুতেই একটা ইয়ে থেকেই যায়, সেটা হচ্ছে যেহেতু আমার এই জায়গাটা এখনও আমি কভার করতে পারিনি, সেই জন্য এখানে একটা পর্দা লাগানোর ব্যবস্থা করেছি। এই যে এল লাগিয়ে ফেলেছি যে আপাতত একটা পর্দা লাগাবো, সেই পর্দাটা আমার রেডি হয়নি, ওই কারণে একটু মনটা খারাপ যে তাছাড়া এই জায়গাটা একটু বেশি বেটার লাগতো, তাছাড়া এগুলো দেখা যাচ্ছে। বাট কিছু করার নেই, ব্যাড লাক আমার। সো হয়ে গেল এই দিকটা, এবার আমি তোমাদের দেখাই এই দিকটা। চলো তাহলে, এবার এই দিকটা আরম্ভ হচ্ছে এইভাবে, দাঁড়াও। এই যে এখানটা একটা পামট্রি রেখেছি, আর তোমাদের কালকে কাজ ভেঙে আমি কি করব সেটাও দেখিয়েছিলাম, যে কাজ ভাঙছিলাম আমার যে একটা ইয়ের কাজ ভেঙে গেছে বললাম গুব্বুর জন্য, সেই কাজগুলো দিয়ে এই টপটা রেডি করেছি। যদিও এই টপটা আমাকে রেডি করতে দেয়নি, গুব্বু রেডি করেছে, সেই কারণে হয়তো সেরকম অতটা ফিনিশিং আসেনি। বাট বাচ্চাদের দিয়েও তো করাতে হয়, মানে ও খুব বায়না করছিল বলে এই টপটা কিন্তু ও রেডি করেছে কাজ ভাঙা দিয়ে দিয়ে। দেখো দেখতে কিন্তু ভালোই লাগছে। সো এখানটায় আবার একটা আমি আরেকা পাম্প রেখে দিয়েছি, আর এখানটায় কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টের যেহেতু কোনো ব্যবস্থা ছিল না,
সেই কারণে আমি একটা ছোট্ট মেঝেতেই সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছি। একটু আমার ঘরে যে পুরনো ইয়েটিয়ে ছিল, তোষক মোষক ছিল, সেগুলো পেতে ওই জায়গাটা আমি যেখানটায় বসার জায়গা সেই জায়গাটা একটু বেশি হাইট দেওয়ার চেষ্টা করেছি। পেছনে দুটো বালিশ, তারপরে কুশন দিয়ে আমি ওই জায়গাটাকে সাজিয়েছি। এরকমই আলমারিটা যেখানে ছিল সেখানটাই আছে, আলমারির ওপরটা ফাঁকা করে দিয়েছি। এই হয়ে গেছে আমার পুরো অ্যারেঞ্জমেন্ট। এবার যেটা আর একটা জিনিস দেখানোর, যেই কারণে সকালবেলা মিস্ত্রি বললাম এসেছিল, এসে অনেক কিছু করেছে, তার মধ্যে এটাও করেছে। এই যে ডানটানান, যে লাইটটা এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম অনেক দিন আগে, মাসখানেক আগে হবে। দাঁড়াও লাইটটা একটা পজিশানে করি, আগে বন্ধ করে দেখিয়ে নিই তোমাদের। এই যে সেই লাইটটা আমার, এটাকে লাগাবো বলেই, মানে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব, না লাগালে ভালো লাগছিল না, যদিও তোমাদের তখন আমি বলেছিলাম এটা বেডরুমে লাগাবো, এখানকার জন্য আমাদের অন্য কিছু নেওয়ার ইচ্ছে ছিল, বাট যেহেতু হচ্ছে না আমি বললাম ঠাকুর ঘরটাই আগে হবে। ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ঠাকুর ঘর, যেখানটায় আমি দেব, সেই কারণে বেশ ফ্লোরাল ইয়ে আছে, ঠাকুর ঘরে ভালোই যাবে, ওই কারণে এইটা আমি ঠাকুর ঘরে সেট করে দিয়েছি। তোমরা বলো তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, এবার লাইটটা জ্বেলে দেখাচ্ছি তোমাদের আমি। দুই তিনটে কালার আসে এক একবার এক এক ইয়েতে। সো এটাই ছিল তোমাদের সঙ্গে আমার রুম মেকওভার। তোমরা বলো কেমন লাগলো। আর এখান থেকেই আমার ব্যালকানিটা, ব্যালকানিতে বেশ ফুল হয়ে রয়েছে অনেক কিছু, সেই জন্য একটু এটাও শেয়ার করে দিই। এই যে, এই যে আমার এই গাছে এখন আবার নতুন করে পাতা আসা আরম্ভ হয়েছে। সো দাঁড়াও বন্ধ করে দিয়ে একবার ফুল ভিউটা তোমাদের দেখিয়ে দিই তাহলে। এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা, আর এই হচ্ছে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমার পুজোটা যখন হবে তখন এইখানটায় পুজোটা হবে, তাহলে এখানটাও কেউ কেউ বসতে পারবে, বা এমনি টাইমও আমরা আড্ডা মারার জন্য, গল্প করার জন্য, লুডো খেলার জন্য, ক্যারাম খেলার জন্য বেশ ভালো জায়গাটা, গল্পের বই পড়ার জন্য। সো এইভাবে আমি রেডি করে ফেলেছি। তোমরা বলো তোমাদের কেমন লাগলো। আমি তো মোটামুটি আমার যতটা সম্ভব সেইভাবে চেষ্টা করেছি ভালো করে বানানোর। এবার তোমরা বলো যে কেমন লাগলো তোমাদের। সো চলো তাহলে আর একটা জিনিস একটু দেখিয়ে নিই, দেখি আমার ব্লগটা আমি শেষ করবো। চলো, এই যে এইটা দেখাবো বলেই আবার ফিরে আসলাম, যেটা তোমাদের ওই ইয়ের সঙ্গে স্যান্ডেলিয়ারটার সঙ্গে এটাও দেখিয়েছিলাম, এটাও কিনেছিলাম। এটা আমি আমার ডাইনিংয়ের বলেছিলামই যে এখানটায় সেট করব, সেখানটায় সেট করে ফেলেছি। মিস্ত্রি যেহেতু এসেছিলো সব কাজই একবারে করে দিয়ে গেছে, এটাও সেট হয়ে গেছে। এবার এটাকেও কিভাবে আমি সাজাই সেটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে অনেক কিছু কেনাকাটা আছে, যদিও সেটা একটু টাইম লাগবে। সো যাই হোক, এইভাবে আমি সাজিয়ে ফেলেছি, মানে লাগিয়ে ফেলেছি, এবার সাজাবো। সো তোমরা বলো কেমন লাগলো তোমাদের। তাহলে আজকে বৃহস্পতিবার, এখন আমি পুজো টুজো করতে হবে আমাকে। সো চলো তাহলে, আর টাইম ই করব না, এবার তাহলে রাখছি আমি। টাটা, বাই, ভালো থেকো তোমরা, আমিও ভালো থাকবো। টাটা।